বাংলায় হইচই প্ল্যাটফর্মের জন্য একাধিক সিরিজ পরিচালনার পরে এবার হিন্দি সিরিজে ডেবিউ করতে চলেছেন দেবালয় ভট্টাচার্য। অ্যামাজন প্রাইমের জন্য একটি সিরিজের পরিচালনা করবেন তিনি। শো রানার হিসাবে থাকছেন অরিন্দম মিত্র, যিনি অনুরাগ কাশ্যপ পরিচালিত ব্ল্যাক ফ্রাইডে ছবির প্রযোজনা করেছেন। চলতি সিরিজের ট্রেন্ড ফলো করে এটিও একটি থ্রিলার, আপাতত নাম দ্য গার্ল। মুখ্য ভূমিকায় থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়, কৃতি খাড়বান্দা, বিনয় পাঠক এবং জারিনা ওয়াহাব। এর আগে দেবালয়ের পরিচালনায় রোগা হওয়ার সহজ উপায় ছবিতে কাজ করেছেন পরমব্রত। তবে সিরিজের গল্প সম্পর্কে এখনও বিশেষ কিছু জানা যাচ্ছে না। আগামী জানুয়ারি থেকে সিরিজের শুটিং শুরু হওয়ার কথা। কলকাতার পাশাপাশি দেশের উত্তর পূর্বের কোনো একটি শহরেও হবে সিরিজের শুটিং, তবে তা এখনও চূড়ান্ত হয়নি বলেই খবর। মুজই মুক্তিপ্রাপ্ত দেবালয়ের ড্রাকুলা স্যার করোনা আবহেও মোটামুটি ব্যবসা করেছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট করে। আর অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Subscribe now and press the bell icon. Never miss an update.